নমস্কার দর্শক বন্ধুরা নিউজ ভ্যানঘাটের সংলাপ অনুষ্ঠানে আপনাদের স্বাগত সংলাপ অনুষ্ঠানে আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেই বিষয়টা হলো সাম্প্রতিক দেশের নির্বাচন এবং মানুষের গণতন্ত্র আজকে এই বিষয়ে আমরা আলোচনা করব আমরা পর্যালোচনা করব। আজকে এই টপিক্সের ওপর আলোচনা করার জন্য আমাদের সাথে রয়েছেন আমাদের প্যানেলিস্ট রাজ্যের বিশিষ্ট সাংবাদিক জয়ন্ত ভট্টাচার্যী রয়েছেন আমাদের প্যানেলিস্ট প্রদীপ্ত রায় সমাজকর্মী এবং আমি রঘুনাথ মুখার্জি আলোচনার শুরুতে যে বিষয়টা আমরা এখানে একটু আলোকপাত করব যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে সাম্প্রতিক নির্বাচন এবং মানুষের গণতন্ত্র আমরা জানি আমাদের দেশের বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ আমরা বলি আমরা এই দেশের বিশাল একটা অংশের মানুষ রয়েছে প্রায় একশো পঁচিশ কোটির দেশ ভারতবাসীর দেশ এবং এই দেশের মধ্যে মানুষের সবচেয়ে মতামত প্রকাশ করা যে সবচেয়ে বড়ো প্রক্রিয়া যে বড় অধিকার সেই অধিকারটা হলো সেই অধিকারটাকে বলে গণতান্ত্রিক অধিকার এবং সেই অধিকারটা হলো ভোটাধিকার আমরা দেখেছি নির্বাচন এই সপ্তদশ লোকসভা নির্বাচন এক সাত নির্বাচন হবে এই পর্যন্ত ছ দফা নির্বাচন হয়েছে এবং আগামী উনিশ তারিখ শেষ তথা সাত নির্বাচন হবে শেষ পর্যায়ে নির্বাচন হবে আমরা এই ছ দফা নির্বাচনের পর গোটা দেশে যে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার যে প্রক্রিয়া বা মানুষের যে গণতন্ত্র যেটা সেটা কতটা সুরক্ষিত রয়েছে মানুষের নির্বাচনে অংশগ্রহণটা কতটা স্বতঃস্ফূর্ত রয়েছে মানুষ তার গণতান্ত্রিক অধিকার সম্পর্কে কতটুকু সচেতন সেটা নিয়েই আমাদের আলোচনা আমরা জানি আমরা নির্বাচন কমিশন এবার ঘোষণা করেছেন যে বিশ্বের দেশের সবচেয়ে বড় উৎসব হলো এবারের ভোট সেই ভোট উৎসব সেটাকে উৎসবে পরিণত করতে হবে একটা স্লোগান দিয়েছেন নির্বাচন কমিশন দেশের সর্ববৃহৎ উৎসব গণতন্ত্রের উৎসব আসলে কি সেটা উৎসব বা আসলেই কি নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনকে নির্বাচনে ভোটাধিকার বা নির্বাচনে অংশগ্রহণ করা করে কি মানুষের তার সঠিকভাবে কি গণতন্ত্র অধিকার গণতান্ত্রিক যে অধিকার সেটা প্রয়োগ করতে পারে বা তার একটা মানুষের বিশাল সংখ্যক জন অংশের মানুষের তার গণতান্ত্রিক যে অধিকার তার যে সঠিক চিন্তাধারা সেই সঠিক চিন্তাধারার যে প্রয়োগ সেই প্রয়োগ নির্বাচনে অংশগ্রহণ করা ভোটাধিকার এটা তার গণতান্ত্রিক অধিকার আসলে কি ঠিকভাবে সেটা হয় সেটা প্রকাশ পায় এই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব সাম্প্রতিক নির্বাচন সারা দেশের খবর আপনার কাছে থাকে আপনি একজন বরিষ্ঠ সাংবাদিক এই নির্বাচন এবং মানুষের গণতন্ত্র আজকের এই সপ্তদশ লোকসভা নির্বাচনে কতটা কতটা প্রাসঙ্গিক আচ্ছা প্রথমত ভোট নিয়ে দু একটি কথা বলে যে ভোট আসলে এটা হচ্ছে উনবিংশ শতাব্দীর প্রথম দিক থেকে যে মানুষ তার ভোটাধিকারের জন্য লড়াই করেছে এটাকে ইংরেজিতে বলা হয় অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ হ্যাঁ বা কেউ বলে অ্যাডাল্ট সাফ্রেজ তো সেটা বলা যায় যে আঠারোশো সালের প্রথম থেকেই কিন্তু এই আন্দোলন শুরু হয়েছিল তো আমরা দেখেছি যে যখন মানে রাজন্য প্রথা ছিল পৃথিবীর বিভিন্ন জায়গায় সেখানে তো ভোট ছিল না হ্যাঁ রাজাই সব কিছুর বিচার করতেন রাজাই নীতি নির্ধারক ছিলেন ইত্যাদি তো আমরা দেখলাম যে উনিশশো বিশ সালের দিকে প্রথম আমেরিকায় ভোট চালু হয়েছে এবং মূলত এটা বলা যায় যে ফ্রেঞ্চ রেভলিউশনের পর থেকে হ্যাঁ যে জনগণ প্রথম তার ভোটাধিকার প্রয়োগ করার ক্ষমতা পেয়েছে এবং সেটা বিভিন্ন রকমের রিফর্মসের মধ্য দিয়ে গেছে এখন আমরা যদি ভোটের লাইন একটা একটা কথা আছে যে ভোটের লাইন ভোটের লাইনে কে দাঁড়াতে পারে প্রথম কথা হচ্ছে যিনি এডাল্ট উনি দাঁড়াতে পারেন উনার যদি খুব পয়সা থাকে তাহলেও উনি দাঁড়াতে পারে ওনার যদি কোনো পয়সা না থাকে প্রায় হ্যাঁ তাহলেও উনি দাঁড়াতে পারে হ্যাঁ একজন লোক যদি দলিত হয় সেও দাঁড়াতে পারে একজন যদি উচ্চ বর্ণের ব্রাহ্মণ হয় সেও ভোটের লাইনে দাঁড়াতে পারে হুম তাহলে এখানে কাস্ট ক্রেড হ্যাঁ জাত পাত হ্যাঁ মানে কোনো কিছুর কোনো বাধা নেই হুম তাহলে এটা হচ্ছে এমন একটা অধিকার একটা পবিত্র অধিকার বলা যায় হ্যাঁ যে এখানে একটা মানুষ যদি অ্যাডাল্ট হয় এবং সে যদি ক্রিমিনাল না হয় হুম তাহলে সে গরিব হোক ধনী হোক বেশি পয়সার মালিক হোক সে নিচু বর্ণের লোক হোক সে উচ্চ বর্ণের লোক হোক সেখানে দাঁড়াতে একটা লাইন কিন্তু ভারতবর্ষে এমন কোন লাইন আপনি দেখাতে পারবেন না যেখানে সবাই দাঁড়াতে পারে বা সবাই দাঁড়ায় হ্যাঁ সেখানে যদি প্রাইম মিনিস্টার হোক অনিল আম্বানি হোক হ্যাঁ যদি ভোট দিতে চায় তাকে এই লাইনে দাঁড়াতে হবে হ্যাঁ এর জন্যে কিন্তু কোনো স্পেশাল অ্যারেঞ্জমেন্ট নেই তাহলে এটা হচ্ছে বলা যায় যে সবচেয়ে সার্বজনীন এবং গণতান্ত্রিক অধিকার সুরক্ষার সবচেয়ে একটা সুন্দর ক্রিয়া প্রক্রিয়া এবং লাইন বলা যায় যেখানে সবাই দাঁড়াতে পারে কিন্তু আবার এখন আমরা কি দেখি যে সেই লাইন থেকে কিছু লোক এসে কিছু লোককে বের করে দেয় আবার সেই লাইনে যাতে কেউ দাঁড়াতে না পারে হ্যাঁ তার জন্যে তারা যখন ভোট ক্যান্ডের দিকে যায় তখন তাদেরকে ধরে পিটায় হুমকি দেয় সে যাতে সেই লাইনে দাঁড়াতে না পারে এর জন্যে আগের দিন রাত্রি রেগিয়ে তাদের বাড়িতে হুমকি দেয় কেউ কেউ নাকি আবার অভিনব কায়দায় হ্যাঁ বাড়িতে নাকি সাদা কাপড় পাঠিয়ে দেয় মানে তুমি যদি ভোট দিতে চাও তাহলে তোমার ওয়াইফকে সাদা কাপড় পরতে হবে অর্থাৎ তোমার ওয়াইফ বিধবা হয়ে যাবে মানে ইনডাইরেক্টলি সেটা থ্রেডটা হচ্ছে এই যে তোমাকে খুন করা হবে কেউ কেউ আবার গলা কাটা মুরগি হ্যাঁ আর ত্রিপুরায় তো আমরা দেখলাম যে গলা কাটা মুরগি হ্যাঁ ডেথ নামে তার ছদ্মনাম হচ্ছে ডেথ হ্যাঁ সেই রকম হুলিয়া জারি করে দিয়েছে তাহলে যে যে ভোট যেটা হওয়া উচিত যে গণতন্ত্রের একটা মহোৎসব হওয়ার কথা ছিল হুম সেটাকে কতভাবে বিষানো হয়েছে কতভাবে ভিসিয়েট করা হয়েছে সেটা আমরা ত্রিপুরায় বারে বারে আমরা তা আমরা দেখেছি এবং এপ্রিল এগারোর নির্বাচনে আমরা সেটা খুব ভালোভাবে দেখেছি এবং যেটা যেটা দেখে নির্বাচন কমিশন কিন্তু পূর্ব ত্রিপুরার আসনের ভোট কিন্তু পিছিয়ে দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এই যে মানুষ যে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারল না হ্যাঁ এবং গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি হচ্ছে ভোটাধিকার এবং এর থেকে ভালো সিস্টেম আর কিছু হতে পারে আপনি যদি কমিউনিস্ট কান্ট্রিতে যান সেখানে কিন্তু সেই অর্থে গণভোটাধিকার বলতে কিছু নেই তারা একটা সিস্টেম করেছে ডেমোক্রেটিক সেন্ট্রালিজম দিয়ে দেয় থিং হ্যাঁ ওরা বলে ওখানে বেশি গণতন্ত্র এসে ফার্স্ট আসলে যাই হোক সেটাই আমার গিয়ে লাভ নেই কিন্তু আমার দেশে কি হচ্ছে হ্যাঁ সেটা বলার তো লোক চাই হ্যাঁ আমরা কি দেখছি এবং কেন এটা হবে কেন যদি এরকম হয় তাহলে সেটাকে আমরা কেন রুখতে পারছি না হ্যাঁ এটা হচ্ছে মানুষের পবিত্র অধিকার এবং এটা তার অর্জিত অধিকার এটা এমনি এমনি আকাশ থেকে পড়েনি সেটা সারা পৃথিবীতে সংগ্রামের মধ্য দিয়ে এসছে তো আমরা আমরা দেখলাম যে এতভাবে আমাদের যে গণতান্ত্রিক যে রাইট হ্যাঁ বা অধিকারকে আমরা ভোটের বাক্সে আমরা প্রতিফলিত করি তো সেইখানে প্রতি মুহূর্তে একটা হচ্ছে রেগিং তো হচ্ছে আরেকটা হচ্ছে ভোটের আগে দেখবেন সমস্ত পলিটিক্যাল পার্টিরা এত জনদরদি হয়ে যায় যে বিভিন্ন রকমের ঘোষণা তারা দিতে থাকে পোল প্লেজ যাকে আমরা বলি নির্বাচনী প্রতিশ্রুতি তারপর দিয়ে দিয়ে বলে যে সেটা তো জুমলা হয়ে গেছে এটা আমরা করতে পারছি না ইত্যাদি ইত্যাদি হ্যাঁ সেটা বিজেপি হচ্ছে তার একটা সুন্দরভাবে এই তারা স্বীকার করেছে যে এটা জুমলা হয়েছে বছরে দু কোটি চাকরি আমরা দিতে পারি ইত্যাদি ইত্যাদি কিন্তু মানুষ তো সেই প্রশ্নটা করবে যে চাকরি বছরে কটা হচ্ছে না চাকরি সংকোচন হচ্ছে হুম আমার ব্যাংকের অ্যাকাউন্টে কি টাকা যাচ্ছে ঢুকছে না সেখান থেকে আমার পকেট থেকে আরও বিভিন্নভাবে ট্যাক্স বসিয়ে টাকা নিয়ে নেওয়া হচ্ছে তো এটা হচ্ছে মানুষের মানে সবচেয়ে যে বড় অধিকার সেটাকে নানাভাবে খর্ব করা হচ্ছে এবং সিভিল সোসাইটি কিন্তু সে অর্থে এর মানে এই সিস্টেম এই যে ভোটকে ভিসিয়েট করা এর বিরুদ্ধে তেমন সোচ্চার নয় হ্যাঁ তেমন সোচ্চার নয় এবং যার ফলে কিন্তু আমরা আমাদের অর্জিত অধিকারটাকে হারাচ্ছি হুম এবং সেটাই হচ্ছে মানে আমি একজন সাধারণ মানুষ হিসেবে একজন নাগরিক হিসেবে একজন ভোটার হিসেবে আমার কাছে কিন্তু একটা মানে সাংঘাতিকভাবে একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে গণতন্ত্রের অধিকার কোনটা ভোটদানের অধিকার না ভোটে দাঁড়াবার অধিকার ভারতবর্ষে তো সরকারি হিসেবেই পঞ্চাশ শতাংশের ওপর মানুষ বিপিএল তালিকাভুক্ত এবার এই যে লোকসভা ইলেকশানটা হচ্ছে পাঁচশো তেতাল্লিশটা আসনের মধ্যে পাঁচশো বিয়াল্লিশটাতে ভোট হচ্ছে দু হাজার দুশো সাতানব্বই জন ক্যান্ডিডেট হচ্ছে কোটিপতি কোটিপতি না হলে তো ভোটে দাঁড়ানো যায় না তাহলে জনগণের অধিকার কোনটা এই যে মানুষের আজকে টপিকটা ঠিক করা হয়েছে মানুষের গণতন্ত্র এই মানুষরা কারা যারা ভোট দেবে এরা হচ্ছে গরিব মানুষ আর যারা ভোটে দাঁড়াবে তারা হচ্ছে ধনী মানুষ এটা যদি গণতন্ত্র হয় তাহলে এটা কাদের গণতন্ত্র এই যে পবিত্র অধিকার বলা হচ্ছে পবিত্র অধিকার হচ্ছে ভোটদানের অধিকার ভোটের দাঁড়াবার অধিকার তো কোনো পবিত্র অধিকার নয় সেখানে তো নির্দিষ্টভাবে কিছু ধনী মানুষ সমাজের একেবারে উপরের আসনে যারা বসে আছে তাদের ভোট দাঁড়াবার অধিকার আছে কারণ যে খরচা ভোটে করা হয় যে টাকা ওড়ানো হয় সেই টাকা ওড়ানোর সেই খরচা করার অধিকার তো গরিব মানুষের নেই রাজনৈতিক ক্ষমতা সামাজিক ক্ষমতা প্রতিপত্তি গরিব মানুষের নেই তাহলে গরিব মানুষের অধিকারটা হচ্ছে ভোটদানের অধিকার আর ভোটে দাঁড়াবার অধিকারটা হচ্ছে ধনী মানুষদের সমাজে সাড়ে তিন লক্ষ মিলিয়নিয়ার আছে ভারতে একশো তিরিশ কোটি লোকের দেশ তিরিশ কোটি একশো তিরিশ কোটি নাগরিকের দেশ সাড়ে তিন লক্ষ মিলিয়নিয়ার অর্থাৎ যাদের সাত কোটির বেশি সম্পত্তি আছে সাত কোটি টাকার বেশি সম্পত্তি আছে স্থাবর স্থাবর তাদের মধ্যে থেকেই ভোটে দাঁড়ানো হয় পঁচানব্বই থেকে নিরানব্বই শতাংশ ভোট প্রার্থী দেখা যাচ্ছে এই উচ্চ স্তরের যে মানুষগুলো আছে সাড়ে তিন লক্ষ যে মিলিয়নিয়ার আছে তাদের মধ্যে থেকেই ঘুরিয়ে ফিরিয়ে দাঁড়ায় এবারও ভোটে দু হাজার দুশো সাতানব্বই জন কোটিপতি ভোটে দাঁড়িয়েছে এবং এই পাঁচশো তেতাল্লিশটা আমাদের পাঁচশো বিয়াল্লিশটা আসনে যে ভোট হচ্ছে দেখা যাবে তার আশি থেকে নব্বই শতাংশ হচ্ছে কোটিপতিরাই সেখানে ভোটে জিতে সংসদে যাবে এবং সেই সংসদে গিয়ে এরা এই কোটি কোটি টাকা যে খরচা করেছে সেই টাকাটা সুদে আসলে পুষিয়ে নেবে নাহলে খরচাটা করছে কেন তাহলে তো অর্থ যার আছে সম্পদ যার আছে প্রতিপত্তি যার আছে রাষ্ট্র যাকে ক্ষমতা দিয়েছে তাদেরই তো গণতান্ত্রিক অধিকার সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারটা কোথায় সেখানে পালিত হচ্ছে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার থাকলে শুধুমাত্র ভোটের লাইনে দাঁড়ানোর অধিকার তাদের থাকতো না তাদের ভোটে দাঁড়াবার অধিকারও থাকতো ভোটে জেতার অধিকারও থাকতো জেতার মতো অবস্থাও থাকতো এবং সরকারি নীতি নির্ধারণে সাধারণ গরিব দরিদ্র মানুষদের ভূমিকা থাকতো কিন্তু সাধারণ গরিব দরিদ্র মানুষ যারা আছে বিপিএল বাদ দিলাম নিম্ন মধ্যবিত্ত মানুষদেরও ভোটে দাঁড়াবার মতো ক্ষমতা নেই অধিকার নেই এবং তারা দেখা যাচ্ছে ভারতের নীতি নির্ধারণে এই ভারত রাষ্ট্রের নীতি নির্ধারণে তাদের কোনো ভূমিকা নেই সমস্ত নীতি নির্ধারণের ভূমিকা গরিব দরোদী কুম্ভী রাষ্ট্র কারা বিসর্জন দিচ্ছে কারা বর্ষণ করছে বর্ষণ করছে সমাজের ধনী মানুষগুলো অর্থাৎ গণতন্ত্র যদি হয় তথাকথিত গণতন্ত্র শাসক শ্রেণীর গণতন্ত্র কিন্তু কথাটা এখানেও ভুল বললাম আসলে এখন দাঁড়িয়েছে শাসক দলের গণতন্ত্র শাসক শ্রেণীরও গণতন্ত্র থাকছে না দেখা যাচ্ছে নির্দিষ্ট শাসক দল কেন্দ্রে যে ক্ষমতায় আছে অথবা রাজ্যে যে ক্ষমতায় আছে তার হাতেই থাকছে ক্ষমতার চাবি কাঠি এবং তার কাছে আছে ভোটতন্ত্রের সমস্ত চাবি কাঠি। দেখা যাচ্ছে যে রাষ্ট্রের সমস্ত উইংগুলো নির্বাচন কমিশন থেকে শুরু করে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে যে তদন্তকারী সংস্থাগুলো আছে সেনাবাহিনী আছে প্রশাসন আছে পুলিশতন্ত্র আছে সবাই দেখা যাচ্ছে যখন যে শাসক দলে মানে পরিণত হয় তার তাবেদারি করছে তার হয়ে খাটছে তমগুণ রজগুণ এবং সররিপুর যে তীব্র প্রকোপ সেই প্রকোপ দ্বারা আক্রান্ত হয়েছে সমাজের সবচেয়ে উচ্চ উচ্চশ্রেণীর যে মজুররা যাদেরকে কখনও আমরা বিচারপতির আসনে কখনো সেনাবাহিনীর শীর্ষকর্তার আসনে কখনও দেখতে পাই প্রশাসনের সর্বোচ্চ পদে কখনও দেখতে পাই আরক্ষা দপ্তরের সর্বোচ্চ পদে কিংবা সাংবাদিক হিসেবে সংবাদ সংস্থার প্রতিনিধি হিসেবে তারা কিন্তু সবাই দেখা যাচ্ছে যে শাসক শ্রেণীর যে লালিত পালিত যে সমস্ত কিছু মানে সমস্ত দর্শন সেই দ্বারাই প্রভাবিত হয়ে কিন্তু তারা এই গণতন্ত্রকে পরিচালনা করে সেই গণতন্ত্র আলটিমেটলি কার পক্ষে কথা বলবে সমাজের সারা সুবিধাভোগী সামান্য অংশ তাদের পক্ষে কথা বলবে সেটাই কিন্তু আমরা দেখতে পাই এই যে এত ঢাকডোল পিটিয়ে হাজার হাজার কোটি টাকা খরচা করে যে ইলেকশন সংগঠিত হচ্ছে এত কিছুর পরেও ষাট শতাংশের বেশি লোক ভোট দিতে যাচ্ছে না চল্লিশ শতাংশ লোক ভোটের ময়দানেই যাচ্ছে না ভোট কেন্দ্রেই যাচ্ছে না এই এর জবাবটা কি হবে আজকে চল্লিশ শতাংশ লোক যদি ভোট দিতে না যায় যে দলই ক্ষমতায় আসুক কেউ কিন্তু চল্লিশ শতাংশ ভোট পেয়ে ক্ষমতায় আসবে না বরঞ্চ ত্রিশ থেকে তেত্রিশ শতাংশ ভোট পেয়ে ক্ষমতায় আসবে তারা কি লজ্জায় একেবারে অধপতিত হয়ে যাবে যে আহারে চল্লিশ শতাংশ মানে ভোটই দিল না আমরা তার চেয়ে তো কম শতাংশ ভোট পেয়ে ক্ষমতায় আসীন হয়েছি এরা বলবে জনরায় আমাদের পক্ষে গেছে সেই জনরায়টা কি একশো শতাংশ প্রাপ্তবয়স্ক ভোটাধিকার প্রাপ্ত যে মানুষগুলো আছে তাদের ৩০ থেকে তেত্রিশ শতাংশ তাদেরকে ভোট দেবে সে ভোটটাও অনেক সময় জোর করে নেওয়া হয় অনেক সময় প্রভাবিত করে নেওয়া হয় মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে নেওয়া হয় জনগণ ভালোবেসে ভোট দেয় এরকম সংখ্যাটা খুব কমই আছে প্রতারিত হয়ে ভোট দেয় এবং তাদের একটা সামান্য অংশের ভোট পেয়েই কিন্তু এরা যখন ক্ষমতায় আসীন হয় এরা বলা হয় জনস্রোত আমাদের পক্ষে জনরায় আমাদের পক্ষে হাওয়া আমাদের পক্ষে এই সমস্ত নানা গল্প বলে নানা উচ্ছ্বাস প্রকাশ করে নির্লজ্জের মতো এরা কিন্তু সরকারে আসীন হয়ে যায় কোনোই এটা বিচার হয় না যে আসলে সংখ্যা লঘিষ্ঠ মানুষের প্রতিনিধিত্ব করছে সংখ্যা গরিষ্ঠ মানুষ তো ভোটই দিতে যায় না চল্লিশ শতাংশ লোক যদি ভোটই দিতে না যায় যদি তারা উদাসীন থাকে বিরক্ত হয় বিক্ষুব্ধ হয় এই সিস্টেমের প্রতি নির্বাচন ব্যবস্থার প্রতি সেটার প্রতি কিন্তু কোনোরকম দায় দায়িত্ব কিন্তু শাসক শ্রেণীর কোনো দলের দেখা যায় না কেউ কিন্তু হাউতাস করে না পোস্টমর্টম করতে বসে না ইলেকশনের পরে যে কেন এই চল্লিশ শতাংশ থেকে বিয়াল্লিশ শতাংশ কোথাও কোথাও পঁয়তাল্লিশ শতাংশ মানুষ ভোটই দিতে গেল না তাহলে তাদের সমর্থন ছাড়া আমরা কি করে সরকার আসীন হচ্ছি এই লোকগুলি কেন দিতে যাচ্ছে না এই প্রশ্ন কিন্তু তারিত করে না এদের কাশ্মীরে দশ থেকে বারো শতাংশ ভোট পড়েছে সেখানেও ইলেকশন হচ্ছে সেখান থেকেও প্রতিনিধি কিন্তু সংসদে যাবে সেই অঞ্চলের মানুষের কিন্তু সংখ্যাগরিষ্ঠের প্রতিনিধিত্বরা করছে না অর্থাৎ দেখা যাবে এই যে সাংসদরা এই যে বিধানসভায় যে যারা যাচ্ছে ত্রিপুরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো বেশি সংখ্যক মানুষ ভোট দিতে যায় অন্যখানে তো সেটা হয় না এরা কিন্তু কখনই সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্ব করে না জয়ী প্রার্থীরাও সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্ব করে না তারপরেও কিন্তু বলা হচ্ছে যে জনরায় নাকি ওই দলের পক্ষে যারা ক্ষমতায় জিতেছে যারা সরকারে আসীন হয়েছে তাদের পক্ষে এটা তো গণতন্ত্র কি এটা আমার তো মনে হয় এটা গণতন্ত্রের নামে প্রহসন মানুষের ভোটাধিকার শুধু গণতন্ত্র নয় সমস্ত যে পরিকল্পনা নেওয়া হয় তাতে অংশগ্রহণ হচ্ছে গণতান্ত্রিক অধিকার সেখানে তো কোনো সাধারণ মানুষ গরিব মানুষের কোনো অধিকার নেই প্রবেশাধিকারই নেই উচ্চ পর্যায়ের আমলারা বসছে নেতা মন্ত্রী রাজনীতিবিদদের সঙ্গে তার সঙ্গে বিভিন্ন আস আধিকারিকরা বসছে বসে ঠান্ডা ঘরে বসে এরা সমস্ত পরিকল্পনা করছে এবং সমস্ত পরিকল্পনা আলটিমেটলি জনবিরোধী পরিকল্পনায় পরিণত হচ্ছে এবং মুষ্টি সাধারণ মানুষের স্বার্থে সেটা কাজে লাগছে এই সাধারণ মানুষের স্বার্থ ভুল বললাম মানে ওই মুষ্টি কয়েকজনের স্বার্থে কাজে লাগছে সাধারণ মানুষের স্বার্থে কাজে লাগছে না তো আমরা কি ভোটতন্ত্রটাকেই গণতন্ত্র বলে মানব এই প্রশ্ন আমি বারবার করতে চাই ভোটতন্ত্রকে আমরা গণতন্ত্র বলে মানবো গণতন্ত্র তো গণের ভূমিকা থাকবে সাধারণ মানুষ জনগণের একটা ভূমিকা থাকবে জনগণের ভূমিকাটা সেখানে কোথায় সরকারি কোনো নীতি নির্ধারণে জনগণের ভূমিকা নেই কোথাও কোনো জনমত নেওয়া হয় না যে কোনো নীতি নির্ধারণের সময় ভাইটাল নীতি নির্ধারণ যেগুলি হয় সেখানে তো জনমতের কোনো ব্যাপার নেই মানে এখানে একটা প্রশ্ন আছে বলছে যারা আমার প্রতিনিধি যাচ্ছে যাকে আমি ভোট দিচ্ছি আমার অধিকার প্রয়োগ করে তাকে সে আমার রিপ্রেজেন্ট করছে যদি আমার পক্ষে কথা বলার জন্য আমার জন্য কি কাজ করবে কি প্ল্যানিং করবে তাহলে প্রধানমন্ত্রী হয়ে কি করে নয় নরেন্দ্র মোদী বলে থাকে যে চল্লিশ জন তৃণমূল সদস্য বিধানসভার আমাদের পক্ষে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে একজন প্রধানমন্ত্রী এতখানি দায়িত্বজ্ঞানহীন কথা কী করে বলে বিভিন্ন জায়গায় আয়রান গয়ার চলছে এটা আবার কী নিয়ম যে দুই তো দুই তৃতীয়াংশ যদি মানে এক একদল পাল্টা আরেক দলে যায় সেটা লিগেল একশো জনও যদি যায় জনের মধ্যে ষাটজন সদস্য যদি দল পাল্টায় তাহলেও সেটা লিগেল হতে পারে না কারণ জনগণের রায় তো তাদের পক্ষে নয় আজকে বিহারে নীতিশ কুমার লালু প্রসাদের সঙ্গে জোট করে মুখ্যমন্ত্রী হয়েছিল সরকার করেছিল বিহারে তখন ইলেকশন হয়নি তারপরে নীতিশ কুমার দল পাল্টে বিজেপির সঙ্গে গিয়ে সেখানে সরকার করে নিয়েছে এত বড় অগণতান্ত্রিক কাজটা কী করে স্বীকৃত হয় ভারতের সংবিধানে গোলমাল আছে নীতি নির্ধারণে গোলমাল আছে জনরায় কি সেটা ছিল নাকি জনরায় তো ছিল সেই জন্য ছিল যে বিজেপির বিরুদ্ধে লালু প্রসাদ এবং মানে আর এবং জেডিউর পক্ষে ছিল সেখান থেকে জেডিইউ ভেঙে বিজেপির সঙ্গে জোট করে কি করে গেলো তার তো আবার মুখোমুখি হওয়ার কথা ছিল নির্বাচনের যখনই কেউ দলত্যাগ করে অন্য দলে যায় কোনো বিধায়ক হোক এমপি হোক যেই হোক কি করে সে যায় সেখানে কেন এটা বলা হয় যে দুই তৃতীয়াংশ হলে যেতে পারবে দুই তৃতীয়াংশ কেন একশো শতাংশ হলে যেতে পারবে না কারণ জনগণ তো তাকে ওই জন্য ভোট দেয়নি জনগণ তো তাকে নির্দিষ্ট দলের জন্য ভোট দিয়েছিল সে হয়তো পঞ্চাশ শতাংশ ভোট পায়নি ত্রিশ পঁয়ত্রিশ শতাংশ ভোট পেয়ে সে জনগণের ওই সিস্টেমে সে তো ওই পার্টিকুলার দলের হয়েই সে মানে গেছিল। লোকসভা হোক বিধানসভা হোক সেখানে সে দল পাল্টায় কী করে দল পাল্টালে সেটা লিগেল হয় কী করে দুই তৃতীয়াংশ হলে লিগেল হয়ে যায় এটা কি করে হয় গোয়াতে হয়েছে গোয়াতে তিনজন একটা দলের সদস্য ছিল মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি একজনকে মন্ত্রী করা হয়েছে এবার বাকি দুজন কী হয়েছে দল পাল্টার দিকে চলে গেছে যাকে মন্ত্রী করা হয়েছিল তাকে এবার শেক করে দেওয়া হয়েছে এতখানি গণতন্ত্রের প্রহসনকে আমরা মেনে নিয়ে গণতন্ত্রের জয়গান গাইব শাসক শ্রেণী গণতন্ত্রের জয়গান গাইতে পারে আমরা সাধারণ মানুষ এটাকে গণতন্ত্র বলে মনে করতে পারি না কখনই মনে করতে পারি না এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে শাসক শ্রেণীর এখন গণতন্ত্র নেই এখন শাসক দলের গণতন্ত্রে পরিণত হয়েছে কারণ একটা শাসক দল যে থাকে সে দেখা যাচ্ছে গণতন্ত্রের সমস্ত যে উইংগুলি আছে অগণতান্ত্রিকভাবে সেগুলিকে দখল নিয়ে নিচ্ছে আমি আরেকটু বলছি জাস্ট একটা মিনিট ত্রিপুরাতে যেটা হয়েছে আমরা জানি যে অসন্তোষ অসন্তোষ ব্যাপক ব্যাপক সাংঘাতিক অসন্তোষ কি দেখা গেল এই যে রিপোল হলো উনি এক সাতষট্টিটা সিটে সেখানেও দেখা গেল যে লোকে ভোটই দিতে পারলো না ত্রিপুরাতে নব্বই শতাংশ নিচে ভোট পড়ে না এবার তিয়াত্তর শতাংশ ভোট পড়েছে গল্পটা কি পনেরো থেকে কুড়ি শতাংশ মানুষ যারা বিপক্ষ দলের ছিল মানে বর্তমান সরকারি দলের নয় শাসক দলের নয় তারা ভোটই দিতে পারলো না তাদেরকে ভয় দেখে ভোটই দিতে দেওয়া হলো না তাহলে কিসের অসন্তোষের প্রতিফলন হবে যা খুশি তা করতে পারে কোনো জনকল্যাণমূলক কাজ করবে না শুধুমাত্র প্রশাসনকে হাতে রাখবে পুলিশকে হাতে রাখবে আর নিজেদের বাহিনীকে হাতে রাখবে এইরকম এক হাজার দু হাজার ছেলেকে নানারকম সুবিধা দিয়ে তাদেরকে দিয়ে সমস্ত গানিজম সমস্ত দুষ্কৃতির কাজকর্ম করাবে আর ভোটের সময় প্রহসন করে জিতে যাবে তাহলে আর খারাপ কাজেরই কী মূল্যায়ন হবে কোনো খারাপ কাজের মূল্যায়ন নেই সেটাই তো করা হচ্ছে আজকে দেশ জুড়ে অসন্তোষ দেশ জুড়ে অসন্তোষ বলা হচ্ছে এবার শাসক দল যদি তার সমস্ত ইংকে নিয়ে রাষ্ট্রযন্ত্রের সমস্ত ইংকে সঙ্গে নিয়ে যদি ভোটটা করিয়ে নেয় অগণতান্ত্রিক সমস্ত ব্যবস্থাপত্র দিয়ে তাহলে দেখা গেল কি কোনো মূল্যায়নই হবে না জনগণের অসন্তোষের কোনো প্রতিফলনই হবে না কারণ ভোট তো করিয়ে নেওয়া হবে ভোটের নামে প্রহসন হবে যে সরকারে আসীন আছে সে আবার জিতে যাবে এই জায়গাটা আমি বলতে চাই যে গণতন্ত্রের মূল্যায়ন করতে গেলে জনগণের দিক থেকে গণতন্ত্রের মূল্যায়ন করতে হবে শাসক শ্রেণীর দিক থেকে নয় শাসক দলের দিক থেকে নয় জনগণ গণতন্ত্র প্রকৃতভাবে উপভোগ করতে পারছি কিনা সেটা আসল বিষয় সেই জায়গা থেকে চিন্তা না করলে পরে আমরা যেভাবে আমাদের গণতন্ত্র বলতে শাসক আমাকে শেখায় গণতন্ত্র সম্পর্কে শেখায় আমরা কিন্তু তার দ্বারা প্রতারিত হব একদম আপনার কাছে যাচ্ছি যেটা আপনি আলোচনায় বলেছেন উনিও বললেন এবং শেষ কথা যেটা বললেন যে জনগণের দ্বারা গণতন্ত্র ইয়ে করতে হবে মানে চালিত হতে হবে জনগণের জন্য হতে হবে গণতন্ত্রটা আপনি একটা কথা বলেছিলেন প্রদিত বাবু বললেন যে ইলেকশনের সময় যারা ভোট দিচ্ছেন প্রভাবিত হচ্ছেন প্রতারিত হচ্ছেন পয়সা দেওয়া হচ্ছে আসলে যে প্রকৃত গণতান্ত্রিক যে অধিকার বা মানুষের চিন্তা চেতনা সেটা রিফ্লেকশন ভোটের ক্ষেত্রে অনেক সময় হয় না এটা ঘটনা নির্বাচন কমিশন আমরা দেখলাম যেটা উনি বলেছেন একটা ইম্পর্টেন্ট কথা যে ফর্টি পার্সেন্ট ফর্টি টু পার্সেন্ট মানুষ ভোট দিতে আসছেন না আবার বলছেন গণতন্ত্রের বৃহৎ উৎসব নির্বাচন কমিশন কি আমরা দেখেছি পশ্চিমবঙ্গে বারবার করে বিরোধী দললা কিন্তু নির্বাচন কমিশনে এত মানে পশ্চিমবঙ্গে সন্ত্রাস হচ্ছে বা এত আক্রমণ হচ্ছে বারবার বলছে সাতশো কোম্পানি ছশো কোম্পানি দিয়ে এক একটা ফেসে নির্বাচন করে কোনো রকম বন্ধ করতে পারছে না ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রেও হয়েছে তো নির্বাচন কমিশন কি কোনোভাবে মানুষের এই গণতান্ত্রিক অধিকার প্রয়োগের ক্ষেত্রে মানে একদম সঠিকভাবে প্রয়োগের ক্ষেত্রে সঠিক চিন্তাধারা মধ্য দিয়ে একটা সরকার গঠনের ক্ষেত্রে প্রভাবিত প্রতারিত না হয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ইয়ে না হয়ে এক্ষেত্রে কি নির্বাচন কমিশনের কি একটা ব্যর্থতা রয়েছে প্রথম প্রথম কথা হচ্ছে যে নির্বাচন কমিশনের ব্যর্থতা হ্যাঁ সেটা তো একটা দেখতে হবে যে প্রথমত যে আমার যদি দাঁত না থাকে তাহলে কি আমি কামড়াতে পারবো ঠিক হুম আমার যদি নখ নেই তাহলে কি আমি আঁচড়াতে পারবো হ্যাঁ আমার কাছে তো মনে হয় নির্বাচন কমিশন অনেকটাই নখদন্তহীন হুম তার এমন কোনো ক্ষমতা নেই এগুলো রুখে দেওয়া। আসলে আমরা একটা ডেমোক্রেসিতে আমরা বলি যে চারটি স্তম্ভ সেখানে কাজ করে তো তার মধ্যে আমি আমি দেখলাম যে এই যে পলিটিক্যাল যে শাসক শ্রেণীগুলো হ্যাঁ তারা সবচেয়ে বেশি মানে ক্ষমতা পেয়ে গেছে হ্যাঁ ব্যুরোক্রেটস বলা হোক যা বলা হোক লেজিসলেটার্স লেজিসলেটারদের মধ্যেও রুলিং পার্টি ক্ষমতা হ্যাঁ তারা সবচেয়ে বেশি ক্ষমতা পেয়ে গেছে এবং এই ধরনের গণতন্ত্রের নামে পার্লিয়ামেন্টকে অ্যাসেম্বলিকে প্রহসনে পরিণত করা হচ্ছে আচ্ছা আমি একটা সাধারণ কথা বলি পাপ্পু যাদব নামে একজন এমপিকে আমরা জানি আর হ্যাঁ তো উনার ব্যাকগ্রাউন্ড আমরা জানি হ্যাঁ উনি জেল থেকেও ভোটে জিততে পারে দীর্ঘদিন জেলে ছিলেন হ্যাঁ তো উনি ভোটে জিততে পারে হ্যাঁ তাহলে এমন কোনো মিশনারি হয় মেশিনারি হয় ওনার আছে না হলে বিপুল জনপ্রিয়তা ওনার আছে হ্যাঁ এই কারণে উনি জিততে পারেন বিজি ভার্গিস নামে একজন সাংবাদিক উনি দীর্ঘদিন টাইমস অব ইন্ডিয়ার এডিটার ছিলেন এবং ওয়ার্ল্ড ব্যাংক তাকে নর্থ ইস্টের মূল্যায়নের জন্য ওনাকে মেম্বার করে নিয়েছিলেন হ্যাঁ উনি অনেক বই লিখেছেন এর একটা হচ্ছে হোপস অফ ওয়াটার ওয়াটারস অফ হোপ হ্যাঁ যেটা সারা পৃথিবীতেই খুবই সমাদৃত হয়েছে উনি একবার নির্বাচনে হেরে মানে দাঁড়িয়েছিলেন এবং গোহারা হেরেছিলেন হ্যাঁ খুব একটা সাধারণ প্রার্থীর সঙ্গে তাহলে এই যে তাহলে আমি বলবো যে মানুষের যে মূল্যায়ন সেটা আসলে কি সঠিক মূল্যায়ন হতে সঠিক মূল্যায়ন নাকি সেই মূল্যায়ন করতে দিচ্ছে না কেউ একদম বেসিক হ্যাঁ তো সেই সেই জায়গায় আমাদের শুদ্ধিকরণ দরকার ঠিক আর এর জন্যে আমি আমি এটা বলি যে এই যে পলিটিক্যাল পার্টিসগুলো বিশেষ করে যারা রুলিং পার্টি তারা অত্যধিক ক্ষমতার অধিকারী হয়ে গেছে তারা সাংঘাতিক রকমের ক্ষমতা পেয়ে গেছে হ্যাঁ একটা একটা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট একটা যদি জাজমেন্ট দিয়ে দেয় তারপর ওরা সেটা অ্যাসেম্বলিতে পার্লামেন্টে এনে সেটাকে চেঞ্জ করে দিতে পারে হুম এটাকে বলা হয় ব্রুট মেজরিটি এক ধরনের পার্লামেন্টে এক ধরনের ব্রুট মেজরিটি তৈরি হয়েছে হ্যাঁ তার ফলে যারা কিছুই আইনও বোঝে না কিছুই বোঝে না পড়াশোনাও যাদের নেই হ্যাঁ জীবানন্দ যাদেরকে বলেছেন হ্যাঁ যে যারা অন্ধ তারা চোখে দেখে বেশি হ্যাঁ এইসব লোকগুলো আইন তৈরি করে এবং তাদের কিছু পেটোয়া লোক আছে তারা সেভাবে সেটা করে দেয় তো এর জন্যে যেটা দরকার যেটা তুমি বললে যে ইলেকশন কমিশন হ্যাঁ একটাও একটা বলা হয় যে যখন ভোট ঘোষিত হয় তখন ইলেকশন কমিশন সর্বেসর্বা তো ইলেকশন কমিশনের হাতে মানে কতটুকু ক্ষমতা আছে এবং প্রথম কথা হচ্ছে যে ইলেকশন কমিশনার বা এরকম যারা হবে তাদেরকে নির্বাচনের পরে কি দেখে নেওয়ার হুমকি টুমকি কিছু থাকে কি না আমি জানি না হ্যাঁ কিন্তু অনেক রুলিং পার্টি এবং ত্রিপুরায়ও বলে যে অফিসাররা যদি বেশি বাড়াবাড়ি করে কিছুদিন পরে কিন্তু ওরা সরকারের হাতে চলে আসবে এখন তারা ইলেকশন হাতে আছে তাদেরকে হবে এটা প্রেসের কাছেও কাছেও বলে আমার বলেছে অদ্ভুত ব্যাপার হ্যাঁ মানে এই রকম অধ্যত্ব তাদের হয়ে গেছে রুলিং পার্টি হলে তাদের কিছু হয় না সেটা সব আমলে একরকমই আমরা দেখেছি তো এটার জন্য আমাদের কি দরকার মানে সাংঘাতিক রকমের ক্যাম্পেইন কনসাসনেস এগুলো দরকার এবং একটা জায়গায় তো আমাদেরকে সবাইকে রেজিস্ট করতে হবে ব্যাপারটা এখানে সিভিল সোসাইটি ক্যান প্লে এ ভেরি বি গ্রো আমি বলতে চাই হ্যাঁ কোথায় ভারতবর্ষের সেই অর্থে কিন্তু সিভিল সোসাইটির রোল নেই হ্যাঁ যারা শিক্ষিত যারা বুঝে যারা বিভিন্ন হ্যাঁ হ্যাঁ তাহলে একটা জায়গায় আমাদের কোথায় আমাদের মানে চেক বাল্বটা কোথায় একটা জায়গায় তো থাকতে হবে যে আজকে সুইডেনে বলা হয় যে গণতন্ত্র বা সুইজারল্যান্ডে হ্যাঁ সাংঘাতিক রকমের ম্যাচিও কম্পারেটিভলি বলা হয় হ্যাঁ এবং সেখানে একজন একজন সাহেব এসে বলল যে এইচডিও অফিসে আমরা শুনলাম যে সিটিজেনশিপ সার্টিফিকেট ইস্যু করতে নাকি ঘুষ নেওয়া হয় মানে এটা আমরা কখনও ভাবতে পারি না হ্যাঁ হয়তো উনি ভাবতে পারেন না কিন্তু এটা সবার কাছে একটা মানে একটা কি বলবো কনভেন্সান হয়ে দাঁড়িয়েছে যে আমাকে সিরিজেনশিপ পেতে হলে হ্যাঁ আমাকে পাঁচশো টাকা দিতেই হবে যদিও আমি প্রকৃত নাগরিক ইতা দিতে না এবং এটা কেউ মাইন্ড করে না আমরা পেয়ে থাকি কে বলে আমরা পেয়ে থাকি তো এই এইরকম একটা অবস্থা তো সোসাইটি তো শুধু ভোট কেন সব দিক থেকে মানে গোল্লায় গোল্লায় যাচ্ছে এবং যারা আমাদের লেজিসলেটার যারা আমাদের আইন তৈরি করার মালিক হ্যাঁ মানে তারা তো এই সোসাইটিকে ভিসিয়েট করছে কিন্তু তারপরেও কথা হচ্ছে যে এই ব্যবস্থার থেকে কোনো উন্নততর ব্যবস্থা আছে কি না এবং কোথায় সেটা আছে সেটাও তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এখন দরকার হচ্ছে এই ব্যবস্থার শুদ্ধিকরণ দরকার রিফর্ম করতে হ্যাঁ রিফর্ম তো সেটা করতে পারে একমাত্র মানুষ সিভিল সোসাইটি তারা যদি বলে যে আমরা তোমাকে যখন ভোট দিয়ে নির্বাচিত করেছি আমরা তোমাকে ফিরিয়ে আনার অধিকারও আমাদেরকে দিতে হবে রিকল করা হ্যাঁ রাইট টু রিকল কিন্তু সেটা তো এমনিতে করা যাবে না এর জন্য একটা মেকানিজম তৈরি করতে হবে প্রথম কথা হচ্ছে যে আমি জন দাদা বলছে যে ইলেকশন প্রসেসটাকে বা টোটাল ইয়াটাকে রিফর্ম করার একটা দরকার এখন রিফর্মটা করবে কে জনগণ যদি সচেতন না হয় জনগণকে যদি ঘোল খাইয়ে রাখা যায় রিফর্মটা তো যারা ক্ষমতার অংশীদার ওরা তো করবে না যারা ক্ষমতার অংশীদার আছে এর মধ্যে রাজনৈতিক নেতা থেকে শুরু করে আমলাতন্ত্র আছে সবাই আছে সিভিল সোসাইটির মধ্যে যারা আমলাতন্ত্রের মধ্যে আছে যারা উচ্চপদে আছে বিভিন্নভাবে সমাজ থেকে সুবিধা পাচ্ছে সরকার থেকে সুবিধা পাচ্ছে রাষ্ট্র থেকে সুবিধা পাচ্ছে তাদের সুবিধা ভোগী তারা কেন কষ্ট করে আবার নিজেদের অবস্থা খারাপ করার জন্য সম্পদের সমবন্টনের কথা বলবে ক্ষমতার সমবন্টনের কথা বলবে বিকেন্দ্রীকরণের কথা বলবে কেন বলবে বলবে না বললেও তার মধ্যে নানা রকম এমন প্যাচ পয়জার থাকবে যে আসলে জনগণের কাছে গিয়ে সেটা পৌঁছাবে না যেমন পঞ্চায়েতের মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে ক্ষমতা নেওয়ার কথা বলা হয় এটা কি বাস্তবে হয় মহিলাদের অংশগ্রহণের কথা বলা হয় পঞ্চায়েতে পঞ্চায়েত নির্বাচনে পঞ্চাশ শতাংশ অংশ সংরক্ষিত মহিলাদের জন্য বাস্তবে কি সেটা হয় বাস্তবে কি মহিলারা সত্যি ক্ষমতা ভোগ করেন সেটা তো আমরা দেখি না আসলে মূল কথা হচ্ছে এই সমস্তগুলি একটা আষাঢ়ে গল্প দাঁড়িয়েছে যে ওইভাবে কি হচ্ছে আমরা ক্ষমতা বিকেন্দ্রীকরণ করছি মহিলাদের হাতে ক্ষমতা দিচ্ছি কিংবা আমরা ওইভাবে সাধারণ স্তরে গরিব মানুষের মধ্যে ক্ষমতা হয়েছি আর পঞ্চায়েত নিয়ে কেন পঞ্চায়েতের মধ্যে ক্ষমতা দেওয়ার কথা বলে আমরা গরিব মানুষের মধ্যে দিচ্ছি তার উপরের স্তরে দিচ্ছি না কেন সংরক্ষণ কেন পার্লামেন্টে নেই কেন বিধানসভায় নেই শুধু পঞ্চায়েতে কেন পঞ্চাশ শতাংশ সংরক্ষণ কারণ আসল কথা হচ্ছে আসল কথা হচ্ছে যেখানে আসলে এই আইন লাগু করে বাস্তবে কোনো কাজের কাজ হবে না সেখানে আইনটাকে দেখানো হচ্ছে আসলে তো ব্যাপারটা এরকম নয় যেমন তিন তালাকায় তিন তালাকায় মুসলিম সমাজের কোনো উন্নতি করতে পারবে না ইচ্ছে করে সেটাকে জাহির করা হচ্ছে যে তিন তালাকার মধ্যে মুসলিম সমাজের সাংঘাতিক উন্নতি হয়ে যাবে এরকম সমস্ত বর্ণবিভেদ জাতি বিভেদ থেকে শুরু করে সম্প্রদায় বিভেদ যতগুলি আছে সমস্ত বিভেদ জিয়ে রেখে ঐক্যের কথা বলা হয় সমস্ত ক্ষেত্রে বাস্তবে দেখা যায় এভাবে ঐক্য তো সম্ভব নয় ঐক্য হয় অর্থনীতির ভিত্তিতে জাতপাতের বিধিতে ঐক্য হয় না মানুষকে জাতপাতে বিভাজিত করে রাখবো আর তারপর বিভাজিত অবস্থায় আমরা ঐক্যের কথা বলবো সেটা হয় না ঐক্য মানে বিভাজনকে বাতিল করে দেওয়া মানুষটা আসলে অর্থনীতির ভিত্তিতে আসলে বিভাজিত আছে এই কথাটা কিন্তু কোনো রাজনৈতিক দল স্বীকার করে না বাস্তবে প্রত্যেকই মানুষকে বর্ণে বিভক্ত হিসেবে স্বীকার করে সম্প্রদায় বিভক্ত হিসেবে স্বীকার করে ধর্মে বিভক্ত হিসেবে স্বীকার করে এর মধ্য দিয়ে সমাজের মধ্যে অসমতা রেখে রেখে দেয় সাম্যটাকে নষ্ট করে সাম্যটাকে আনতে দেয় না এই জায়গা থেকে বেরোতে গেলে গণতন্ত্র আনতে গেলে আসল কথা হচ্ছে সাম্য আনার বিষয় আছে এই সাম্যটা আনবে কেন সাধারণ মানুষই তো আনবে যে ভিকটিম যে ক্ষতিগ্রস্ত হচ্ছে যে দারিদ্রের মধ্যে সে যদি চিহ্নিত মানে নিজেকে যদি চিহ্নিত করতে না পারে সচেতন যদি না হয় শাসক শ্রেণী আমাদের দিয়ে দেবে সমস্ত কিছু সাজিয়ে সেটা তো হতে পারে না অর্থাৎ মানুষের মধ্যে সচেতনতা নেই সচেতন নিয়ে যাওয়ার মতো আসলে সচেতন নেতৃত্ব নেই যারা রাজনীতি রাজনীতিগতভাবে সচেতন হবে সামাজিকভাবে সচেতন হবে বিজ্ঞান সচেতন হবে সমাজ বিজ্ঞান সমাজের ইতিহাস যারা জানবে এরকম যে সচেতন অংশ সমাজের মধ্যে সেটার তো খুব ঘাটতি আছে এজন্যই তো এভাবে ঘোল খাইয়ে রাখা যায় বাজে জিগিরের উপর মানুষকে বসীভূত করে রাখা হচ্ছে বছরের পর বছর উন্মাদনার মধ্যে মানুষকে রাখা হচ্ছে একটা ম্যাগালোমেনি এক এর মধ্যে সমস্ত মানুষকে তারিত করে রাখা হচ্ছে এবং এর মধ্যে যে ভোট নামক সেই রকম প্রহসনটি কিন্তু সম্পন্ন করা হচ্ছে ফলে মানুষের যে নিজস্ব চেতনা বোধেরই তো বিকাশ হচ্ছে না সেই বোধের প্রকাশ বিকাশ না থাকলে পরে সচেতন যদি না থাকে এই অবস্থাটারই সুফল নিচ্ছে শাসক শ্রেণী এবং শাসক দল আমাদের এর থেকে বেরিয়ে আসতে হলে আসলে জনগণের মধ্য থেকেই চেতনা জাগাতে হবে শাসক শ্রেণী আমাদের চেতনা দেবে না বা আমাদের সুবিধাগুলো দেবে না জনগণের সুবিধা জনগণকেই অধিকার আদায় করে নিতে হবে প্রতিরোধের মধ্য দিয়ে শুধু প্রতিবাদের মধ্য দিয়ে নয় প্রতিরোধ একটা খুব ইম্পর্টেন্ট বিষয় শুধু প্রতিবাদ দিয়ে হয় না প্রতিবাদ দিয়ে কৃষকের সমস্যা মেটে না প্রতিরোধ মেটাতে হয় এই প্রতিরোধের রাজনীতিটা যদি না আসে সমাজের মধ্যে তাহলে কিন্তু সমাজের এই অসমতা এই অসাম্যের দূরীকরণ হবে না গণতন্ত্র নামক এই প্রহসনেরও কোনো রকম বিনাশ সাধন হবে না প্রকৃত গণতন্ত্র আমাদের দেশে প্রতিষ্ঠিত হবে না একদম দশমুধ বন্ধুরা আমাদের যে আজকে আলোচনার বিষয় ছিল যে সাম্প্রতিক নির্বাচন এবং গণতন্ত্র গণতান্ত্রিক অধিকার আজকে আমাদের প্যানেলিস্ট আলোচনা করলেন বিস্তারিতভাবে আলোচনা করেছেন আমরা আমাদের প্যানেলিস্টরা যারা আলোচনা করেন আমাদের সংলাপ অনুষ্ঠানে তারা তাদের ব্যক্তিগত মতামত অভিমত বা বিশ্লেষণ এখানে করেন এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোরকম দায়িত্ব বা দায়ভার নাই নেই আমরা যেখানে যারাই আমরা আলোচনা করি আমরা আমাদের নিজেদের ব্যক্তিগত অভিমত এখানে প্রকাশ করি ব্যক্তিগত আলোচনা করি ব্যক্তিগতভাবে কোনো একটা জিনিসকে বিশ্লেষণ করে আপনাদের সামনে তুলে ধরি এটা বাকিটা যারা দর্শ সম্মানিত দর্শক বন্ধুরা রয়েছেন তাদের দায়িত্ব তারা এই আমাদের যারা প্যানেলিস্ট আলোচনা করেন সংলাপ অনুষ্ঠানে সেটা শুনে আপনারা কিভাবে সেটাকে দেখবেন সমাজটাকে কিভাবে দেখবেন এই যে বিষয়টার ওপর কথা বলা হয় সেই বিষয়টা নিয়ে কতটুকু ভাববেন সেই জন্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে দেখতে থাকুন সংলাপ যে সংলাপ ভাবায় যে ভাবনা পদ দেখায় সবাই ভালো থাকুন সুবিধা সুস্থ থাকুন শুভরাত্রি